লাস্ট প্যান্ডেল হপিং, মানে এই পুজো সিজনের লাস্ট প্যান্ডেল হপিং। এতদিন ধরে এত আনন্দ, সব আবার যেমন ছিল তেমন। তো আমাকে ভিতরে ঢোকার পারমিশন দিয়েছে ওখানে, তো আমি যাচ্ছি। আর এটা তোমাদের জন্যই হলো যে, তো আমরা আছি এখন খিদিরপুর পল্লী শারদিয়াতে। তো আমরা একদম সুরুচি সঙ্গের ভিতরে ঢুকেই গেছি। এখান থেকে এদিকে চলে গেলেই তো মিটে যায়, কিন্তু না, আমাদেরকে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে। আমরা এখন চলে এসেছি 300 কোটির পুজোর প্যান্ডেলে, কিন্তু বিহালাতে আজই বেশ দাদার সাথে দেখা হয়ে যাবে। এটা যদি আমাদের পাড়ায় হতো তাহলে এতক্ষণে এখান দিয়ে টুক করে বেরিয়ে যেতাম। আমি আসতেই যাচ্ছি। দেখতে পাচ্ছি আশপাশে, তো সেই প্যান্ডেলটাতেই আজকে আমরা ফার্স্ট স্টার্ট করছি। তো আমরা আছি এখন, দেখতে পাচ্ছ না, এক্সপোজার প্রচুর বরিশাল ক্লাবের কাছে। তো চলো এবার তাহলে বরিশাল ক্লাবের সেই প্যান্ডেলটা দেখা যাক। তো যেটা দেখতে পাচ্ছি এখান থেকে এখন অনেকটাই দূর, আমরা ছিলাম এই মোড়টার কাছে, এইখান থেকে এখন এদিকে যাচ্ছি। এখন প্ল্যান করছি যে ইন্ট্রোটা কীভাবে করবো, তো দাঁড়াও, হ্যাঁ তো সামনেটা যাই গিয়ে তারপর আমাদের একদম ক্যারামতি ইন্ট্রো স্টার্ট করবো। তো চলো যাই সামনেটা ক্যারামতি ইন্ট্রো। সো হ্যালো ট্র্যাকার্স, আমি সৌরভ, আমি রিয়া, ওয়েলকাম টু দ্য বং ট্র্যাক। আই থিঙ্ক এসে গেছি আমরা, এখানে বাঁশির কোনো শেষ নেই, এত বাঁশি বাজছে, এত বাঁশি বাজছে, আগের মা। এই হচ্ছে মূর্তি যেটা রিসেন্ট টাইমে খুব ভাইরাল হচ্ছে, আর এত বাঁশির আওয়াজ হচ্ছে, দারুণ লাগছে, বাট একটুও স্টে করার টাইম দিচ্ছে না। অ্যাকচুয়ালি এটা বর্ডারে রয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার আর এটা হচ্ছে ভারতের বর্ডার। যখন দেশ ভাগ হয়েছিল তখন অনেক মানুষই ঘর ছাড়া হয়েছিল, এবং সেই রকমই একটা মাকে তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। মা তার দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে অসহায়ভাবে বসে আছে লরির মধ্যে, আর মা হয়তো বুঝতে পারছে না যে কোন দিকে যাবে, তাই হয়তো এই থিমের নাম ভাগের মা। দেখো ওখানে ড্রোন শট তোলা হচ্ছে, বাট যদি ক্লিপটা পেতাম খুব ভালো লাগতো। তো দেখলাম অবশ্যই ভালো তো লাগলো, বাট একটু স্টে করার জন্য একটু টাইম দিল না, যে তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেখাবো। আশা করছি তোমরা যতটা পেরেছো দেখেছো। কনসেপ্টটা অসাধারণ, মানে এরকম যে মাথায় এসেছে সিরিয়াসলি খুব ভালো বিষয়। দুটো বর্ডারের মাঝখানে মা আছে তার ছেলেমেয়েদেরকে নিয়ে, কনসেপ্টটা মাথায় আসাটা খুব মানে ইউনিক একটা কনসেপ্ট, দারুণ লাগলো এই জন্য দেখতে। তো চলো এবারে নেক্সট দেখা যাক। আর আজকে এত ক্রাউড, এত ক্রাউড, আর সবাই এত উগ্রভাবে বাঁশিগুলো বাজাচ্ছে, দেখো। তো আমরা এখন চলে এসেছি 300 কোটির পুজোর প্যান্ডেলে। আসলে ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে পুঁজিটা খরচা হয়েছে সেটার অর্থ 300 কোটি না। বাংলাদেশের রাজা কংসনাথ যখন প্রথম এই দুর্গা ঠাকুরটা মানে উদ্বোধন করেছিলেন, তো তখন তিনি যে পুঁজিটা খরচা করেছিলেন সেইটার আজকের দিনে অর্থ হচ্ছে 300 কোটি। তো সেই কারণে এই থিমটার নাম 300 কোটির প্যান্ডেল। আর সেই যুগের কিছু জিনিস বা সেই যুগের মানে জিনিসপত্রগুলোকে তুলে ধরা হয়েছে এখানে। আমরা আছি এখন বেহালা সংঘতে, মানে প্রতিমাটা কিন্তু বেশ দারুণ হয়েছে। এখানটা তো মানে ছোটোখাটোর মধ্যে বেশ ভালো লাগছে দেখতে, বাট প্রতিমাটা কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে প্রতিমা। হ্যাঁ এখানে আপাতত কেউ নেই, বেশ নিস্তব্ধ, কিন্তু বিহালাতে আজই বেশ দাদার সাথে দেখা হয়ে যাবে। আমি ওটাই বলছিলাম, যদি দাদার বাড়ি বলে, তো চলো তাহলে দেখি যে কিরকম প্যান্ডেলটা হয়েছে। তো আমরা এসে গেছি এখন বেহালা নতুন দলের সামনে। নো মাস্ক নো এন্ট্রি, একদম পারফেক্ট পারফেক্ট। দূর থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে। এই হচ্ছে মূর্তিটা, মানে এই মাকে দেখতে পাচ্ছ, মানে খুব যে বড় তা না,
কিন্তু ছোটর মধ্যে খুব সুন্দর দেখতে লাগছে, খুব একটা ইউনিক একটা কারুকার্য যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে মা, ভালো লাগছে। আর এখানে এই হচ্ছে পুরো একদম এন্ট্রেন্সটা যেখানে। তো এইটাও তো আমি পুরো কনফিউশনে হয়ে গেছিলাম যে এটাও তো প্যান্ডেল না অরিজিনাল, বাট এটা অ্যাকচুয়ালি প্যান্ডেল, মানে খুব অদ্ভুত। আমি তো একদম বুঝতে পারিনি, আমি পুরো বোকা হয়ে যাচ্ছিলাম এক্ষুনি। তো আমরা এখন আছি বেহালা ফ্রেন্ডসে। এখন কিন্তু মাস্কের জন্য কড়া রেস্ট্রিকশন চলছে, একদম ঠিকঠাকই চলছে এটা, কারণ এটাই হওয়া উচিত, কারণ আমাদের ভুলের জন্য কিন্তু আবার থার্ড ওয়েভ আসতে পারে। এখানে বড় বড় মনীষীদের কিছু বিখ্যাত তাদের বাণী দেওয়া রয়েছে। বেশ ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে পুরো একদম খোলা মেলা চারিদিকটা, বেশ মাঠের মতো এখানটা। আর তোমাদেরকে আসল ব্যান্ডেলটা দেখাচ্ছি, ব্যান্ডেলটা জাস্ট অসাধারণ লাগছে। অনেকক্ষণ পর একটা জাস্ট নেক্সট লেভেলের আবার একটা কিছু দেখলাম, এই দেখো, চলো সামনে থেকে দেখাই। এলো যে মা, হচ্ছে পথ। আর এখানে যেটা বোঝাতে চেয়েছে, দেখতে পাচ্ছ যে এতগুলো সিঁড়ি রয়েছে, তার আর মানে তুমি তোমার উদ্দেশ্যে তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাবে, এত সিঁড়ি রয়েছে। এবার তুমি কোনটা চুজ করবে সেটা তোমার ব্যাপার, বাট একদিন না একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে, তুমি যদি খাটো, তুমি যদি পরিশ্রম করো। কোনো কিছুর পথই সহজ হয় না, কিন্তু তুমি চাইলেই সেটা সহজ করে নিতে পারো। তো এখানে কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, যেমন ধরো এখানে বয়স্ক নাগরিকদের জন্য বসার ব্যবস্থা রয়েছে, এখানে ছোট্ট বাচ্চাদের খাওয়ার জন্য ঘর রয়েছে, বাহ দারুণ। আর এখানে অডিওটা কন্টিনিউ চলছে, যে একটা মানে যত বাণীগুলো ছিল সেগুলোই একটার পর একটা চলছে এখানে অডিও। এটা হচ্ছে নতুন সঙ্গের পুজো, এর দুটো চোখ। আর এখানে ত্রিনয়ন, তার মন্দিরখান দিয়ে আবার মাকে দেখা যাচ্ছে পুরো সম্পূর্ণভাবে। তো এখানে সমস্ত কিছু নারকলের জিনিসপত্র দিয়ে, যেমন ধরো ওটা নারকল পাতা, নারকল মুচি। এটা হচ্ছে বেহালা 29 পল্লী। এত ছোট জায়গার মধ্যে একটা কি সুন্দরভাবে প্রতিমা আর মণ্ডপ সৃষ্টি করা হয়েছে, এমন কিছু বড় না জায়গাটা, বাট এইটুকুনি জায়গার মধ্যেই কি সুন্দরভাবে সমস্ত কিছু করা হয়েছে। মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি লাগছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সুরুচি সঙ্গের দিকে। তো রাস্তাঘাট তো বিশাল আলোয় আলো, আমার খুব ভালো লাগছে। বেশ বাড়িগুলো বেশ মিনিয়েচার দিয়ে সাজানো আছে, তাই না বলো? হ্যাঁ একদম অসম অসম। বাবা তুমি আস্তে গাড়ি চালাও বাবা, আমি আস্তে যাচ্ছি, প্রচুর ভিড়। হ্যাঁ স্মাইলি মুখটা তো, হ্যাঁ তাহলে একবার স্মাইলটা করো। দেখো এইখান থেকে এদিকে চলে গেলেই তো মিটে যায়, কিন্তু না আমাদেরকে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে। এখন জানি না ঠিক কোথায় গিয়ে শেষ হচ্ছে, কোথায় তো যাচ্ছে। বাপরে বিশাল বড় লাইন ম্যাডাম, অনেকক্ষণ পর একটা বড় লাইন দিতে হচ্ছে। কেমন লাগছে আপনার, ভালো লাগছে? হ্যাঁ এনার্জি আছে প্রচুর, খিদে পাচ্ছে? বিরিয়ানি, বিরিয়ানির খিদে বুঝতে পারছো না? গজব বেজ্জতি।
এটা যদি আমাদের পাড়ায় হতো তাহলে এতক্ষণে এখান দিয়ে টুক করে বেরিয়ে যেতাম, কিন্তু কিছু করার নেই, এখানে যদি আমি ওটাকে করি আমাকে আর। একদম সুরুচি সঙ্গের ভিতরে ঢুকেই গেছি। এবারের থিম হচ্ছে আবদার, আর সেই আবদারটা হলো পুজোতে জামা কাপড় কিনে দেওয়ার আবদার। দেখো কি সুন্দর ছোট ছোট বাচ্চাদের ড্রেসগুলো ঝুলছে ওপরে। আরও একবার একটা প্যান্ডেল দেখে জাস্ট মনটা জুড়িয়ে গেল। এখানে একজন বাচ্চা তার মায়ের কাছে আবদার করছে যে জামা কাপড় কিনবে বলে, কিন্তু মা পারছে না তাকে জামা কাপড় কিনে দিতে। আর এই আবদারের থিম নিয়েই এখানের এই গোটা থিমটাকে সাজানো। আর এই হচ্ছে প্রতিমা, চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা আমার মা। এখানে দেখো সুরজের সঙ্গের খালি প্রাইসগুলো দেখো 2001 থেকে 2020-এর মধ্যে, উফ মানে কি এত যত প্যান্ডেল দেখেছি এতক্ষণ মানে এতদিনে, আমি জানি না কাদের কাছে কত কী আছে, বাট আমার চোখে দেখা এটা হচ্ছে বেস্ট, মানে এত পুরস্কার আমি অন্য কোনো প্যান্ডেলের শোকেসে আমি দেখিনি, বাট এখানে এটা দেখতে পেলাম। আর এই পুরস্কারগুলো হচ্ছে 2021-এর, মানে অলরেডি এতগুলো পুরস্কার পেয়ে গেছে 2021-এ। আচ্ছা শুধু এগুলো না, এখনও রয়েছে এই যে এইখানেও। মানে আজকের মতো ডিনার, কালকে খুব প্রবলেম পড়েছিলাম, যাক ওসব কথা বাদ দাও। তাড়াতাড়ি নয়, এখন বাজে হচ্ছে 4:30, আর আমরা ওয়াও চায়না থেকে দুটো কম্বো অর্ডার করেছিলাম আর কি, চিলি চিকেন উইথ চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। কেউ নেই, পুরো ফাঁকা, এখন এখানে থাকার কথাও নয়। খুব মজা লাগবে এখন ঠাকুর দেখতে, এখন ঠাকুর দেখতে খুব ভালো লাগছে। আর সকলকে শুভ বিজয়া, সত্যি আজকে মানে এতদিন ধরে এত আনন্দ, সব আবার যেমন ছিল তেমন থাক, এখনো দুঃখ দিয়ে আর কোনো লাভ নেই। যাক এখন আছি আমরা খিদিরপুর ভেনাস ক্লাবের সামনে, তো এখানে যে প্রতিমাটা দেখলাম কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে, আর বেশ লাল 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 ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ড মানে ওভারঅল প্যান্ডেলটা থিমটা আর কি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? তো না ঘুম পাচ্ছে তো, এই যে পুরো একদম লাল 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 পুরো একদম থিম, আর তার সাথে মায়ের মূর্তিটা একটা মানে অন্যরকমের, পুরো লাল লাল লাল, ভিডিওতে আরো একটু বেশি লাল হয়ে আছে। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন। যে ঠাকুরটা দেখছো এটা হচ্ছে খিদিরপুর নবরাগের ঠাকুর, বেশ খুব সুন্দর খড়ের ছাউনি করা আছে। তো আমরা আছি এখন খিদিরপুর পল্লী শারদিয়াতে, আর এই যে মা। নাসার রিপোর্ট অনুযায়ী বিশ্ব উষ্ণায়নের জন্য ভারতের কিছু উপকূলীয় শহর জলের তলায় ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে, আর সেই আশঙ্কার লিস্টে খিদিরপুরেরও নাম রয়েছে। আর এই আশঙ্কা যদি সত্যি হয়ে থাকে তখন মানুষ কিভাবে থাকবে, কিভাবে অভিযোজন করবে, সেইটাকেই দেখানো হয়েছে এই থিমের মাধ্যমে, আর এই থিমের নাম সেই কারণেই অভিযোজন। দেখো খালি কত লাইন দিয়ে পুরো ঘোড়ার দল যাচ্ছে। তো আমরা খিদিরপুর থেকে এখন সোজা যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্দেশ্যে।
তোমরা বলো এটা কি মানে ফেক? আমার তো কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না যে এটা কোনো ফেক বা মণ্ডপ বা কিছু, আমার তো মনে হচ্ছে এটাও একদম অরিজিনাল, পুরো রিয়েল, পুরো একদম পারফেক্ট মার্বেল ফিনিশ, মানে জাস্ট নেক্সট লেভেলের লাগছে। তো লাস্ট মোমেন্টে এইটা দেখতে এসে কেমন লাগছে? আমি নিজেও জানতাম না যে এইটা মানে এরকম প্যান্ডেল হয়েছে, বাট আমি তাও দেখিনি, আমার জাস্ট মনে হলো যে হ্যাঁ সন্তোষ মিত্র স্কোয়ার একটা বড় নাম, তো সেই কারণেই আমি কিন্তু ওকে নিয়ে আসলাম, বাট এটা আমার ধারণার বাইরে ছিল যে এরকম প্যান্ডেল হয়েছে। ঢাকের তালে কোমর দোলে, মায়ের মূর্তিটা জাস্ট অসাধারণ লাগছে, কারণটা দূর থেকেই তুলছি তাই হয়তো ছোট লাগছে, বাট জাস্ট নেক্সট লেভেলের লাগছে। আমাকে ভিতরে ঢোকার পারমিশন দিয়েছে ওখানে, তো আমি যাচ্ছি, আর এটা তোমাদের জন্যই হলো যে কারণ ভিডিও টিডিও বানাই, যাই হোক এটা তোমাদের জন্যই আমি ভিতরে ঢুকতে পেরেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা। খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর, ফাইনালি তোমরা মাকে দেখতে পাচ্ছ একদম কাছ থেকে। থাকবে মা আর কতক্ষণ, ঢাকের তালে কোমর দোলে খুশিতে। সো ফাইনালি তোমাদেরকে দেখাতে পারলাম, আর এটা তোমাদেরকে দেখাতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে যে ফাইনালি তোমাদেরকে দেখাতে পারলাম এত কাছ থেকে। আর চলো তাহলে বাইরে রিয়া ওয়েট করছে, রিয়াকেও দেখাই তোমাদের সাথে সাথে। তোমরা তো দেখলেই যে প্যান্ডেলটা কি জাস্ট মানে অসাধারণ, কথা হবে না, এটা হয়তো কি জানি না রাত্রে দেখলে হয়তো একটু বেশি ভালো লাগতো, বাট কিছু করার নেই, যত যখন এসেছি তখনই দেখতে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। আর আরো একবার লাস্ট প্যান্ডেল হপিং, মানে এই পুজো সিজনের লাস্ট প্যান্ডেল হপিং, তো বিশাল ভালো লাগলো। লাস্টটা কিন্তু খারাপ লাগারই বিষয় যে কদিন ধরে নাইট করছি, সারা রাত খালি থেকে থেকে ঠাকুর দেখছি, মানে যেদিনকে বেরোচ্ছি তার পরের দিন সকালবেলা রোজ রাত, মানে রোজই প্রায় বলতে গেলে সকাল আটটায় বাড়ি ঢুকছি, এত কিছু করলাম তার জন্য একটা লাইক তো প্লিজ বানতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও, ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করো, মানে যদি মানে আমাদের আর কি এই কাজটা হার্ডওয়ার্কটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার তো তোমরা করতেই পারো, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট সিরিজ, আপাতত প্যান্ডেল হপিং এখানেই শেষ হলো, হ্যাঁ এই আর কি, না পুজো সিরিজ শেষ হয়নি, এখনো বাকি আছে, ঠিক আছে, তো পঞ্চমীতে আমরা বেরিয়েছিলাম, তো ছাড়ো ওসব কথা সেদিনকেই হবে, তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট মজাদার ব্লগে, টাটা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া।